এর গুণাগুণ যথেষ্ট পরিমাণে যে হাই প্রেশার, লো প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হ্যাঁ বা ক্যান্সার এই ধরনের রোগীরা দুজন খুব ভালো একটা ফল, এরা খেলে এগুলো খালি মানে নিয়ন্ত্রণ থাকতে পারবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আপনাদের কাছে আমি এমন একটা ফলের কথা বলবো যা নাকি বাংলাদেশে খুবই সম্ভাবনাময়, খেতে খুবই সুস্বাদু, ঔষধে গুণে ভরপুর। চলুন আমরা সেই ফলটা সম্পর্কে জানি, আমাদের কৃষক এবং আমাদের প্রতিনিধির এর কথোপকথনের মাধ্যমে জেনে নেই। প্রথমেই আমরা কৃষকের পরিচয়টা জানি। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, বড়খানপুর চৌগাছা থানা নারায়ণপুর ইউনিয়ন যশোর। এবার কৃষক এবং রিপোর্টারদের কাছ থেকে এর গুণাগুণ সম্পর্কে জানি। গুণাগুণ সম্পর্কে কি বললে, বহুত রকমের গুণাগুণ আছে, হাইব্রিড, হাই প্রেশার, লো প্রেশার, ব্লাড প্রেশার বা ক্যান্সার বা ডায়াবেটিস এই ধরনের রোগের জন্য ভালোই একটা উপকারিতা ফল। এত পরিমাণে উপকারিতা গুণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এর এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন আছে। এছাড়া এটা কিন্তু আপনি বহুমূত্র রোগ, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে থাকে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু ভালো কাজ করে থাকে। এছাড়া ক্যান্সার প্রতিরোধক হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। দর্শক এটা কি ফল, নাম কি? পেপিনো মেলন দেখছেন, এটা কিন্তু আমেরিকান একটা ফল, এটা বলে পেপিনো মেলন। পেপিনো মেলন এটা কি আমাদের বাংলাদেশি ফল? না, এটা আমাদের বাংলাদেশে হয়নি কোথাও, এবার আমি নতুন প্রথমে করছি। আপনি কোথা থেকে পেয়েছেন? প্রথমে আমাদের গ্রামে একজন কয়েকটা চারা নিয়ে আসে, চারা নিয়ে আসার পরে কোথায় থেকে আনছিল? এবার শুনছিলাম যে ইয়ের থেকে, রংপুর থেকে আনছিল। রংপুর থেকে প্রথমে? আর প্রথমে অল্প কয়েকটা চারা আনছিল, সেখানে লাগানোর পরে, চাষ করার পরে মানে অল্প কিছু লাগাইছে, ফল টল ধরলো, ধরার পরে আমাকে ডেকে নিয়ে একটা ফল খাইতে দিল। কাঁচা না কি পাকা? মানে ফলটা পাকাও না আবার কাঁচাও না, মানে একটু ইয়ে মতন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে সেই ফলটা খেয়ে দেখলাম যে ভালোই লাগে, টেস্ট খুব ভালো। হ্যাঁ, টেস্ট আছে, হয়তো মিষ্টিটা একটু কম। আচ্ছা। হ্যাঁ, টেস্ট আছে ভালো। তখন আমি ওখান থেকে ওদের কাছ থেকে চারা সংগ্রহ করে আমি চাষ করি। কখন লাগাতে হয়? শ্রাবণ ভাদ্র মাসে রোয়ার উপযুক্ত সময়। চারা কিভাবে তৈরি হয়? চারা বীজের থেকে হয় এবং আপনার কাটিং মানে ডুয়া কেটে লাগাইলেই চারা হয়। 33% কতগুলো গাছ রোপণ করছেন? এখানে 2,000-2,500 চারা আছে। 2,500 মতো চারা আছে? আচ্ছা, তাহলে তো অনেক, প্রচুর পরিমাণে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে এটা কিন্তু 33% বিশাল একটা বাগান। আসলে আমাদের বাংলাদেশে এরকম বাগান মনে হয় যে আমার জানা মতেই প্রথম, তবে হয়তো বা আরো হতে পারে। চারা রোপণের পদ্ধতি কি? কিভাবে চারাটা রোপণ করেছিলেন, মাদা তৈরি করে না ডাইরেক্ট আপনি জমি চাষ করে? আচ্ছা, কয় ফিট বাই কয় ফিট বেড তৈরি করেছেন? দূরত্ব 2 ফুট আর চারা থেকে দূরত্ব 2-2.5 ফুট। মানে চারা থেকে চারার দূরত্ব হলো 2.5 ফুট? 2.5 ফিট। কিন্তু আপনার এই লাইন থেকে লাইনের দূরত্ব আমার মনে হচ্ছে যে একটু বেশি। আপনি এটা কয় ফিট দিবেন? এটা মনে করেন 3.5 হাত দেওয়া। 3.5 হাত, তাইলে এখানে আপনি 5 ফিট, 5.5 ফিট, 6 ফিটের, 6 ফিট হয় নাই, 5.5 ফিটের কাছাকাছি, 5.5 ফিট। কি কি সার লাগে? কিছু জৈব সার দিয়েছি, গোবর সার যাকে বলে। আচ্ছা আচ্ছা, শুধু কিছু জৈব সার দিয়ে আপনি রোপণ করে দিয়েছেন? এতে কোনো সার লাগে না, আপনি খালি জাস্ট কিছু জৈব সার দিয়ে জমি চাষ করছেন, চাষ করে এটা নালা তৈরি করে বেডটা তৈরি করে আপনি রোপণ করে দিয়েছেন, তারপরে হালকা কিছু সার দিয়েছেন? কি কি সার দিয়েছিলেন? টিএসপি, পটাশ, ইউরিয়া, এগুলো হালকা 15 কেজি মতো দিয়েছি। রোগ বা পোকামাকড়? পোকা বা রোগে আক্রান্ত হয় না? এটা আসলে কি বাস্তব একই যে রোগ এবং পোকা হয় না? রোগ বালা বলতে কিছুই নাই, দেখেন না গাছে কত সুন্দর গাছের কালার তো অনেক সুন্দর, ঠিক আছে, ফুলও আসছে ভরপুর। কিন্তু আপনার কোন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হয় না? ছত্রাকনাশক লাস্টে দিয়েছি কিছু, রোগবালা দিয়েছি আর হচ্ছে কি আপনার এই কীটনাশক এরকম একবার থেকে দুইবার দিছি, এক থেকে দুইবার না, খুব বেশি খরচ হয় না। ও আচ্ছা, আঙ্কেল আর একটা জিনিস একটু আপনি এই পাশে দেখান। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বালতি, এটা বালতি কেন দিচ্ছেন? এটা রাতে উড়ন্ত পোকা কিছু আক্রমণ করে, যার জন্য আলোকপাত তৈরি করছে।
এর জন্য আলোক ফাঁদ, এই যে সাবান পানি দিয়ে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এটা কি পোকা তো মনে হয় ভালো পার, প্রতিদিন কি আপনি চেঞ্জ করে দেন? এখন আর দেই না, এখন দেওয়া লাগে না। আচ্ছা, এখন আর দিতে হয় না? আপনি প্রথমে দিছিলেন না? ও আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু বেশ কিছু পোকা পড়ে রয়েছে, এর নিচে সাবান পানি দিয়ে আঙ্কেল গুলাই দিছে। হ্যাঁ আঙ্কেল, এই যে এই যে গাছটা আমরা দেখতেছি, এই গাছের বয়স এখন কতদিন হয়েছে? এর বয়স বেশি দিন হয়েছে, চার মাস। চারা লাগানোর কতদিন বয়সে ফল আসে? চারা লাগানোর রোপণের দুই মাস পরেতে ফুল বা ডালি দেখা দিছে। দুই মাস পর থেকে? হ্যাঁ। খরচ ও লাভের সম্ভাবনা কেমন? আমি এখন এই চাষে বোধহয় 50,000-60,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তা এখন মনে করেন যে ফল দেখা আছে, যদি আমি বেচতে পারি অন্তত 5-6 লাখ টাকা আমার বিক্রি হবে। ফল কি কিভাবে খাওয়া যায়? এটা আপনি সবজি হিসাবে এবং ফল হিসাবেও আপনি খেতে পারবেন, আবার পাকলে তা জুস করে খেতে পারে বা এমনি পাকা খাওয়া যায়। হ্যাঁ, সবজি হিসাবে খাওয়া যায়, সবজি হিসাবে রান্না করে খাওয়া যায়। হ্যাঁ, রান্না হিসেবে খাওয়া যায়, রান্না করেও খেতে পারেন। প্রতিটা গাছ থেকে কেমন, প্রতিটা গাছে কয়টা করে ফল আসতে পারে? প্রতিটা গাছে ফল প্রচুর পরিমাণ ফল হয়। সামনে আবার খুব আশা করতেছেন ভালো হবে, এখন এই ফুলগুলো জালি আসবে। তাতে আপনি কেমন আশা করতেছেন, রহমত যদি এইভাবে হয় বা দাম টাম পাই, প্রায় 5-6 লাখ টাকা ইনশাল্লাহ আমি এতে পাবো। 5-6 লক্ষ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা। তাতে কেমন দাম হওয়ার সম্ভাবনা আছে? 250-300 টাকা কেজি সেল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে এর চাষের সম্ভাবনা কেমন মনে হয়? যে আমাদের দেশে এত চাহিদা বা এর খুব আর কি জনপ্রিয়তা, এর গুণাগুণ যথেষ্ট পরিমাণে, হাই প্রেশার, লো প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিক, হ্যাঁ বা ক্যান্সার, এই ধরনের রোগীরা দুজন খুব ভালো একটা ফল, এরা খেলে এগুলো খালি মানে নিয়ন্ত্রণ থাকতে পারবে। বাংলাদেশের মাটিতে এই চাষটা হবে, যে কোনো জায়গায় যে কোনো মাটিতে হবে। বাংলাদেশের আবহাওয়াতে এই পেপিনো মেলন কিন্তু খুবই উপযোগী, এবং দেখতে পাচ্ছেন আমার এই সাইডে দেখেন কি পরিমাণে ধরে আছে, একদম ঝোপালো ঝোপালো। এক একটা সাইজ এখনই হয়ে গেছে প্রায় 400-500 গ্রাম, কোনোটা হয়তো একটু ছোট বড় আছে আর কি, তবে 400-500 গ্রাম কিন্তু এক একটা ওয়েট হয়ে গেছে। একজন নতুন উদ্যোক্তাকে আপনি কিভাবে সহায়তা করবেন? আমি মনে করেন আমি বিক্রি করি, তাই আমি অত দামে নিব না, আর কম দামে তাদের সহযোগিতা করবো। চারা কীভাবে লাগাইতে হয়, কীভাবে কাটিং করতে হয় সব শিখে দেবো, আর চারা আমি দেবো কৃষকরা যাদের সহযোগিতা পায়, আগে আসতে পারে, সবাই যেন লাগাইতে পারে, আমি সেই সীমিতভাবে আমি দাম নেব। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।